মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কান্দির বিধায়ক অপূর্ব সরকার দরবার করার পর শুক্রবার থেকে রাজ্যে চালু হলো ডেথ অ্যান্ড বার্থ পোর্টাল। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে ডেথ অ্যান্ড বার্থ পোর্টাল বন্ধ থাকার জেরে ভোগান্তির শিকার হতে হচ্ছিল আপামর রাজ্যবাসীকে। এই ভোগান্তির কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কান্দির বিধায়ক অপূর্ব সরকার মালদার প্রশাসনিক বৈঠকে জানান। মালদার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে কান্দির বিধায়ক অপূর্ব সরকার দরবার করার 15 দিনের মধ্যে রাজ্যে ফের চালু করা হলো ডেথ অ্যান্ড বার্থ পোর্টাল। আমাদের বার্থ এবং ডেথ সার্টিফিকেটের ক্ষেত্রে রেকটিফিকেশনে সমস্ত পঞ্চায়েত ব্লক সব জায়গায় রেকটিফিকেশনটা হচ্ছে না, কোনো পোর্টালে কোনো গণ্ডগোল আছে মনে হচ্ছে। আমি এর আগেও চিঠি দিয়েছি, একটু দেখে নিয়েন কাইন্ডলি। আর কান্দি ব্লকের পাট্টা প্রচুর পড়ে আছে, এই পোর্টালটার রেকটিফাই হচ্ছে না। কাদিটা বলছে রেকটিফাইড হচ্ছে, কাদি না মানে সব জায়গায়, সব জায়গায় তুমি দেখে নাও, একটা সার্ভে করে নাও। সারা রাজ্যের পাশাপাশি এই পোর্টাল কান্দি পৌরসভায় শুক্রবার থেকে চালু করা হলো বলে জানিয়েছেন কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক। রাজ্যে ডেথ অ্যান্ড বার্থ পোর্টাল চালু হওয়ার ফলে সাধারণ মানুষ খুব সহজেই অন্তর্জালের মাধ্যমে জন্ম এবং মৃত্যু শংসাপত্র পেয়ে যাবেন বলে জানিয়েছেন কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক। ডেথ অ্যান্ড বার্থের যে সমস্যাটা ছিল দীর্ঘদিন ধরে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন পৌরসভাগুলোতে এবং পঞ্চায়েতগুলোতে, সেটা আজকে থেকে সংশোধন হলো, যার ফলে বহু মানুষ যারা ভর্তি সংক্রান্ত সমস্যা নিয়ে আমাদের কাছে সার্টিফিকেট করে নিচ্ছিল প্যাডে, সেটাও করার দরকার হবে না। আমি একটা কপি আপনাদেরকে দিয়ে দেবো, দেখবেন কীভাবে সেগুলো চেঞ্জ হচ্ছে, এটাতে বহু মানুষ উপকৃত হবে।